যুদ্ধ কবলিত সুদানের এতিমখানাগুলোতে বিভৎস পরিস্থিতিতে মারা যাচ্ছে শত শত শিশু। খাবার নেই, চিকিৎসা নেই, এমনকি তাদের দেখাশোনারও কেউ নেই। অনেক এতিমখানায় কাফনে মোড়ানো শিশুদের সারি সারি মৃতদেহ পড়ে আছে। এই পরিস্থিতিকে ভয়াবহ বলছে জাতিসংঘ সহ বিভিন্ন বিশ্ব সংস্থা। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। বুধবার খার্তুম শহরের একটি এতিমখানার হৃদয় বিদারক এই ভিডিও প্রকাশ করে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি। দুই দিনে এতিমখানাটিতে অন্তত 26 জন শিশুর মৃত্যু হয়েছে খাবার ও চিকিৎসার অভাবে। আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক। শহরের একাংশের তিনটি এতিমখানাতেই দেড় মাসে মারা গেছে 60 জন শিশু। অন্য এতিমখানাগুলোতে খবর নেয়ার সুযোগ পাওয়া যায়নি। বিদ্যুৎ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন, পানি সরবরাহ লাইন বন্ধ, শহরের দোকানপাট খালি, লুট হয়ে গেছে সব মালামাল। এমন পরিস্থিতিতে প্রায় দুমাস ধরে এতিমখানাগুলোতেও খাবার সরবরাহ বন্ধ। সাধারণ বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেলেও খার্তুমের বিভিন্ন এতিমখানায় কয়েক হাজার শিশু পড়ে আছে অমানবেতর এমন পরিস্থিতির মধ্যে। গত 15 এপ্রিল শুরু সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে সুদানে মারা গেছে প্রায় 850 মানুষ। উদ্বাস্তু হয়েছেন 14 লাখেরও বেশি। বেশিরভাগই আশ্রয় নিয়েছেন প্রতিবেশী মিশর, চাঁদ ও ইথিওপিয়ায়। অনেককে অস্থায়ী ক্যাম্প করে রাখা হয়েছে মরুভূমির মধ্যে তাঁবুতে। জরুরি খাদ্য সহায়তা পাঠিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করছে জাতিসংঘের ত্রাণ, খাদ্য ও শরণার্থী সংগঠনগুলো। কিন্তু পরিস্থিতি ক্রমেই অসহনীয় হয়ে উঠছে সেখানে। ক্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।